बबुआ कहीं रलोता है, बाबी का दूध नहीं होता है। बबुआ कहीं रलोता है, बाबी का दूध नहीं होता है। भैया भैया रुच रुच रखिया में पूरा दूध बाबे लेता है। बबुआ कहीं रलोता है, बाबी का दूध नहीं होता है। बबुआ कहीं रलोता है, बाबी का दूध नहीं होता है। আমার হাতটা জুড়ালো উমা কি দেখছি আমি, আমার ছবি সরিয়ে ওই বুড়ি ছবি কে লাগালো ওখানে, ওই বুড়ি ছবি ওখানে রাখবো আমি, ওই বুড়ি ছবি তুলে আমি ছুঁড়ে ফেলে দেবো। বউ ধ্যান বউ জ্ঞান বউ চিন্তা মনি, কালকের মা মরে গেছে ঘাট বসাবো আমি। চাল পয়সা নেই বাড়ি থেকে বেরো। মা ছবি পড়ে আছে কেন? মা মরে গেছে, মার কোনো দাম নেই। মানুষ মরে গেলে মানুষের কোনো দাম থাকে না। ও দু চার দিন কাঁদে, তারপরে ছেলে বউ এদেরকে নিয়ে সব ফুর্তি করতে যায় দীঘায়। ওই জন্য মার ছবি ফেলে দিয়ে তোর বৌদির ছবি লাগিয়ে দিয়েছি। মানুষ মরে গেলে মানুষের কোনো দাম থাকে না। কাজ আলাদা হবে, বাবা মা মরে গেলে কাজ আলাদা করতে হয়। ও এক জায়গায় কাজ করলে খুব সমস্যা আছে, বিশেষ করে বউদের খুব সমস্যা। একসঙ্গে ঘাটে উঠবে, বলবে তুই কাপড় বেশি পেয়েছি, এ কাপড় কম পেয়েছি, এই নিয়ে খুব মারামারি, মিষ্টি খাওয়া খাই, ছড়াছড়ি, এই নিয়ে খুব গন্ডগোল হয়। ওই জন্য ঘাট আলাদা হচ্ছে, কাজ আলাদা হবে। মা মরে গেল, এই গোলায় দড়ি করলিনি না, এই ঘাট আলাদা করতেছি, মার মুখে আগুন পর্যন্ত দিন। তুই এমন ধরনের মানুষ। মা কটা? মা একটা। মুখ কটা? মুখ ওই একটা। তাহলে দুজনে কি আগুন দিয়ে মুখটা বেশি পুড়ি দিবি নাকি? তোর মায়া বেশি, ওই জন্য তুই মায়া কম বলে আমায় আগুন দিইনি, আর তোর মায়া বেশি বলে তুই আগুন দিয়েছিস। দেখ দাদা, লোকে খারাপ বলবে, দুই ভাই কাজটা একসঙ্গে করি না, কাজ আলাদা হচ্ছে হবে। তুই শুন মানে, আই যে মরে গেছে তার নিয়ে এত আদিকতা কেন? আমরা ভাই ভাই কথা বলতেছি, এত কথা কেন গো, এত কথা কেন? আমার ভাইয়ের মারবো বলে ছুটে ছুটে যাচ্ছি। আমি জানি তুই সামনে আছিস, যদি ঘুরে কোপটা একবার তোর কোমরে পড়ে আর। এই যে তোমার মা তো মরে গেছে, লোকটুর মতো বলতে হবে, তোমার একটাও আত্মীয় স্বজন যেন আমার বাড়ির আশপাশে না আসে। আমার কোনো আত্মীয়কে আমি বলবো নি তো? তোর যত সব স্ট্যান্ডার্ড আত্মীয় তাদেরকে বলবো। হ্যাঁ, কে হোকারি করতেছে, কে ভিক্ষা করতে, সব তাদেরকে বলবো। যে পেটের ভিতরে আছে তারও আমি পত্র করব। ও মাসে আসবে কি করে? পত্র ফেলে দিয়ে আসবে, সে হেঁটে আসবে কি টোটো আসবে সে তার বুঝবে কোন। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। আমি ভাবছি ভাবছি ভাবছি, তাকে দেখছি দেখছি দেখছি, আমি ভাবছি ভাবছি ভাবছি, তাকে দেখছি দেখছি দেখছি, দেখছি স্বপ্ন না চোখের ঘোর, কাছে ফোটা কত না ফুল, দেখছি স্বপ্ন না চোখের ঘোর, কাছে ফোটা কত না। আমি ভাবছি ভাবছি।
কি ভাবলাম আর কি হয়ে গেল, আমাদের শাশুড়ি সবে কালকের মরেছে, মরেছে ভালো হয়েছে, বাবারে বাবা, শাশুড়ি তো নয় যেন একেবারে বিচুটি পাতা, যেখানে দেবে দেখো শুধু কিট 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 করবে। ও কি গা, যখন বেঁধেছিল একদিন আমি রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তার পাশে তুলসী মাছটা বসানো ছিল, একটু শাড়ির আঁচলটা লেগেছে বলে একবার গোটা ঘর মাথায় করে তুললো। এইটা মা মরে গেছে, এত কথা কেন রে, এত কথা কেন বাবা, এত কথা কেন রে, এত কথা কেন? তা পাড়ার লোকে জানাবো নি কি যন্ত্র ছিল? ও বাবা, জেনে কি লাভ হবে, কি যন্ত্র ছিল? এই তুমি কোথায় গিয়েছিলে? ওই দাদার বাড়ি গিয়ে কেন শুনি? দাদারে মা মরে গেছে, দুই ভাই কাজটা একসঙ্গে করিয়া। তা তোমার দাদা তোমার কথা শুনে কি বললো? না সে বউয়ের কথা শুনে বলে না রে, আমি কাজ আলাদা করবো রে। আমি তো জানি সে তোমার কথা নেবে না, কারণ সে একেবারে মাগের ভেড়া। না না, ভেড়া ভেড়া অনেক ধরনের আছে, ইয়ে কোন ধরনের ভেড়া বল দেন? ইয়ে তুই বল না, আজ তোর কোনো কথা শুনি বল। তুমি তার আগে বলো, কোনোদিনের জন্য আমি তোমার কোনো অসম্মান করি বলো? ইয়ে তো সেদিন ক্যাশ কর লাথি মারলি, আমি কি কার কাছে বলেছি? মিথ্যে কথা বলবো নি, মেরেছি, এত বাজে লোক, একটা কথা বলেছি কথাটা কানে নেওয়া যায়নি। আমি খাটের উপর বসে আছি, ও বাবা দেখ না হামাগুড়ি কেটে খাটের উপর উঠে গেছে, তার বুকের ছাতায় নাতে মেরে নিচে ফেলে দিচ্ছি। তাই কি কারোর কাছে বলেছি, এত সুবিধা? আয় ওইসব কথা বলুনি, লোকে শুনে খারাপ বলবে। শোনো না, একটা খুশির খবর আছে। দাঁড়াও, বলার আগে চারিদিকে দেখে নি আশেপাশে কেউ আছে কিনা, কারণ দেয়ালেরও কান আছে। দেয়ালের চিত্র বেশি আগে দেখ, একটা কথা বলার জো আছে, কান ঠিক খড়ি পেতে আসে। একটা পিমলে যদি থাকে ও টিপে নাড়ে দিবে বলে দিচ্ছি। কেউ নি, শোনো না, আজকে সকাল 10টার সময় নাকো ব্যাংকে থেকে লোক এসেছিল। পরে শোনাবো, আগে গেলো কুটুম্ব বলাইছি। ভাই গো, তোমার বড় বৌদি, তোমার মা মরে গেছে, কদিন পরে তোমরা ঘাটে উঠবে। জানো ভাই, তোমার দাদা না আর কিছু খেতে দেয় না, আজকের একটা শশা নিয়ে এসেছে আর 50 বাসাশা নিয়েছে। কি ও ভাই, সে ছোট ছোট গোলে গোলে বাসাশা? আয় ঠিক কর বলো বাসাশা, এই কালকে তো জিফাম বিকাল লাগেনি বাসাশা, তার মধ্যে আবার হা বাসাশা তোমার দাদা খেয়ে নিয়েছে। ওই আগে তোর গেলে আমি বিষ দেবো, আর বাড়িতে বেরো বেরোবি এক মুঠো খই চাই। তুই দুজন মিলে কি করলো? খই নি, তোর খই আর দরকার নেই, যা যাও। এক মুঠো খই চাই, তুই দিবি দিবি না বলে দিবি, আমারও তো আমার খইটাই খাল। তোদের খয়ে আমি, ও মানিক, তোদের খয়ে আমি, এই মুখ পড়া, কি আছে বলবি তো? তোদের খয়ে আমি ইয়ে করি, দেরি নয়, চলো এই মুহূর্তে যাবো আমরা নিমন্ত্রণ পত্র দিতে। চলো খুশির খবর আছে, তুমি জানো লোকের কথা শুনে আমার একদম অভ্যেস নেই। আমি জানি, শোনো না, আজকে বাইরের দিকে গেছিলাম ঘুরতে ঘুরতে, চুরি করে শুনে আসলাম তোমার ভাই আর ভাইয়ের বউ বলা বলি করছে। কাপড় ঠিক কর। শোনো না শোনো না, বাড়িতে গেছিলাম ঘুরতে ঘুরতে, চুরি করে শুনে এলাম তোমার ভাই আর ভাইয়ের বউ বলা বলি করছে, তোমার মায়ের নামে নাকি ব্যাংক থেকে কি নোটিশ এসেছে।
কাপড় ঠিক কর। শোনো না, বাড়ি দিয়ে গেছিলাম, চুরি করে শুনাইলাম, তোমার ভাই আর ভাইয়ের বউ বলা বলি করছে, তোমার মায়ের নামে ব্যাংকে থেকে নোটিশ আছে, আবার টাকা পয়সার ব্যাপার আছে। কাপড় ঠিক কর। তুমি কি হরগৌরী পাইস হোটেল খুলেছো নাকি? তুমি যেখানে যাচ্ছ শুধু খালি ওরকম খোলামেলা হচ্ছে। তুই বললি দুর্গা পূজায় আমার শিল্পিং শাড়ি লাগবে, আমি 10,000 টাকা দিয়ে শিল্পিং শাড়ি কিনে দিলুম। তারপরে তুই বললি একটা স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট প্রয়োজন আছে, আমি বলি তা তুই অঞ্চলে যা, প্রধান বলে তোর বউকে আর মোটে পাঠাবিনি, এমন ভাষা লিখেছে প্রধান, সব ভাষা ভুল লিখেছে। আমাদের 4-5টা ছেলে, তারা সকালবেলা উঠে কলে ব্রাশ করতে করতে যায়, বলে বৌদিকে তুই মোটে কলে পাঠাবিনি, এমন ব্রাশ করেছে তার জন্য আর ফুটো হয়ে গেছে, তাদের সব অপারেশন করতে হবে। কেন রে তোর পাড়ায় আছে ইপোর্ট হচ্ছে কি জন্য রে? এখানে মা বাবা মরে গেলে কাজ এক জায়গায় করতে হবে, ঠিক বলেছো, যখন ব্যাংকে থেকে নোটিশ আসবে তখন কাজ এক জায়গায় করতে হবে। হ্যাঁ, তাহলে মনে টাকা পয়সার ব্যাপার, ঠিক বলেছো, চল ঘাট তুলে নিয়ে পালাবো, চলো দেরি কিসে, যেখানে টাকা সেখানে ঘাট। হ্যাঁ চলো চলো। এই যে এ পেনে গাছ পেটে কোন মানে মাথায় কোন নবো, কোথায় নিলে শিকড় চালবে সেখানে করনে, নতুন বাস্তে 4টি মাটি দাও। হ্যাঁ যে এদিকে প্যান্ডেল ট্যান্ডেল সব বলা হয়ে গেছে, রানী ঠাকুর বলা হয়ে গেছে। দাদা বৌদি ইয়ে দা কি ব্যাপার রে? হ্যাঁ কালকে স্বপ্ন দেখেছি। কি 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 রে? কে জানো বলতে যে বাবা মা মরে গেলে কাজ এক জায়গায় করতে হয়। মা রে মা? না না, আমার শালি স্বপ্ন দেখাচ্ছে। শালি স্বপ্ন দেখাচ্ছে, মা মরে গেছে? মা স্বপ্ন আমি দেখিনি, টাকা পয়সা আমার দেয় না কোনোদিন, মা স্বপ্ন খালি শালি স্বপ্ন দেখছি। এই জন্য ঘাট তুলে নেপালি এইটা ঠিক করি, এইটা ঠিক করি। আমি বলি পুরানো বাস্তয় এইছি, এখানে পুরানো বাস্তয় কাজ হবে। হোক দাও। এই মার কাজে বড় বড় কীর্তন হবে। হ্যাঁ হোক, লোক শুনুক না। হ্যাঁ 600-700 লোক খাবে। হ্যাঁ লোক খাক না, তুই সব লোককে বলে আসবি। হ্যাঁ লোক মিত্র, আর তারপর সব নিরামিষ তরকারি। হ্যাঁ দা তোর মন আজকে। হ্যাঁ পনিকে তেতো হবে। আরে পনিকে তেতো হয় না? মানে তেতো হয় না, আমি বলতে পারবো নি, মানে বলতেছি আর কি। হ্যাঁ ভাই গো, হ্যাঁ কাপড় ঠিক কর, কাপড় ঠিক কর, এক্ষুনি টাকা পয়সা সব গুলি যাবে, কাপড় ঠিক কর। এসো এসো বৌদি এসো। বল দা কি হয়েছে? শুনলুম নাকি কি মার নামে নাকি ব্যাংকে থেকে কি নোটিশ হয়েছে, সব তোদের বাড়িতে হবে হয়েছে, কি খবরটা কি রে? আসলে দাদা ওই যে বাবা বেঁচে থাকতে না, মা এখন 1,00,000 টাকা নিয়েছিল ব্যাংকে থেকে। একটু সরে বসতে বল, আমি একে মালসার ভাত খাচ্ছি। সে মালসার ভাত খাচ্ছা? তোমার তুমি ভিডিও কল খুলেছো কি জন্য? হ্যাঁ সব সময় জন্য জানিস দা, এখন ওই যে বাবা বেঁচে থাকতে মা এখন 1,00,000 টাকা নিচ্ছে। 1,00,000 টাকা অনেক টাকা বল দা, এখন সেই টাকাটা সুদা সলে হয়েছে 1,30,000 টাকা। এবার আমার বমি হবে। তার বমি হবে আর তুমি ওই এই দেখে কেন? এবার আমার সত্যি বমি হবে, তুই জীবনে যে এইবার ঠিক আছে এইবার। তোর আমি ফেভিকুইক মেরে দেবো, নাদানো আর সরে মোটে, তোর আমি বেলার টেপ নিয়ে মেরে দেবো। কেন তোর এরকম সরে পরপর? আমি অবাক হয়ে যাই। কি রে দা? মানে আমার 4টে কার্ড। আচ্ছা কন্ট্রোল আমার 4টে কার্ড, আমার 5 কেজি করে চাল দেয়, 4×5=20 কেজি চাল দেয়। বেশ বেশ, আমি গেলে 20 কেজি দেয়, কিন্তু তোর বৌদি গেলে 40 কেজি চাল দেয়। কি সে কি? তাহলে কি কারের ভুল হচ্ছে? না তাহলে কি যে মাপতেছে তার ভুল হচ্ছে? যে শালা মাপতেছে তার ভুল হচ্ছে না, পাল্লার ভুল হচ্ছে। যে শালা মাপতেছে শালা তার চোখের ভুল হচ্ছে, ওই জন্য ওকে ঘন ঘন পাঠায় চাল, ঘরে কুইন্টাল কুইন্টাল চাল। তুই বল ঘরে গাড়ি দাঁড়িয়ে ঝড়ঝাপটা হলেও সবাই খেতে পাবে না, কিন্তু আমি খেতে পাবো। কন্ট্রোলে যে চাল নিয়ে আমার ঘরে সে চাল। বাবা রে, তবে বললে বিশ্বাস করবি নি ভগিনী দা, আর বলবো আই এগে বৌদি এসো। ও ভাই আ দম আটকাস তুই। আচ্ছা ফের খুলবে বুঝি,
জানিস দা টাকা পয়সা খবর বল। হ্যাঁ, ওই যে বাবা বেঁচে থাকতে এক লাখ টাকা লোন নিয়েছিল, উনি দাঁড়া এক লাখ টাকা বল বল। এইবার ওই টাকাটা সুদাস হলে হয়েছে 1,30,000 টাকা, 30 যোগ হচ্ছে। হ্যাঁ, এবার এখন ওই টাকাটা শোধ দিতে হবে। তা ভাবলাম দুই ভাই কাজটা একসঙ্গে করে নে আর হাফ হাফ করে দে তো। ভাই টাকা ব্যাংকে ফেরত দিতে হবে। হ্যাঁ রে দা, ঘাড় তুলে নে পালাবো। হ্যাঁ আমি জানি টাকা পাবো। ওই শোন, টাকা যে ফেরত দিতে হবে কে জানে। আরে লোকটুম্ব বলে আছি, লোকটুম্ব বলে যে তুই আরো বলে গে দা কি করবি, তুই করে গে যা। খারাপ বলবে আর আমি ঘাড় তুলে নিয়ে পালাচ্ছি। আমি লোক খারাপ বলবে, মান সম্মান যাবে। আয়দা ভুলে গেছে আমার খাবার। সেই লোভে বলে সব ঘাট তুলে না চলে যায়। আমি তো জানি এরা দুজন স্বার্থপর মানুষ, স্বার্থ ছাড়া কিছু বোঝে না আর টাকা ছাড়া কিছু চেনে না। আমাদের বাড়ি কেন, এই আমাদের বাড়িতে বেরো। ওই বৌমা ওরম করে কথা বলবি না, আমি ভাসুর হই রে। বাবা কেন রে, এ উল্টো পাল্টা কথা বলবি না, এটা আমার মার বাস্তব। আমি মার বড় ছেলে, ঢেকি বংশের মেয়ে ঢেকির মতো থাকবে। বেশি বেহারা করলে গায়ে হাত দুমনি কোদাল ফিকিয়ে দামনা লাবি নব। এই দেখো ভাসুর নাই বাছুর, তোমার কি আমি ভাসুর বলে মানবো? মানবো না গো, একবার তোমার বগলের চেপা সেরা দেবো। যাবনি বাবা, বগলে ঘাম আছে কোথায় জড়ি ধরবে। আয় আয় আয়, সকালবেলা লোক বলবে বহু মার বগলে ভাসুর। বাবা আমার মান সম্মান চল যাবে বাবা, আমি যেমন লোক তেমন থাকি বাবা। এই যে আমাদের কেউ তো ঘাড়ে তুলতে আসে না। আসবে তোমার বন্ধু বান্ধব কুটুম বান্ধব অনেককে বলে যে তারা আসে সব। তুই আমার নেড়া কর দে, আমি একা একা ঘাটে উঠে যাব। আমি কেউ আসবে না রে, সব ভিকিরি ভিকিরি কুটুম্ব ভালো মন্দ জিনিস পাবি। এই ভাসুর দেখ দেখ, কিরা বগল কাটা ব্লাউজটা পেয়েছি না, দেখ 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 দেখ। চোখের সামনে তোর ভাই আর চুরুনি বললো, আর চুপ করে কাঠের মতো দাঁড়িয়ে আছিস। খুব খারাপ বলেন, লাউ চুরি করার ওস্তাদ তো। বল দা বল, তোর কি করবো জানিস? কি তোর এক কোণে ধরে এখানে আমি চেলা করব। হ্যাঁ মা বেঁচে থাকায় তোরা দুজন মিলে সব জিনিসপত্র গুলো ভোগ করলি। তোর বউ মার কানে দুলটা নিল, দুলটা দেয় শীতে। ওই দুটোর পরে তো আজকে আমি ঘাটে উঠবো। মারামারি ওর সঙ্গে পারবে নাকি? সেবারে একটা বউকে এমন চেপে ধরে যে তার ওলট পালট করে দিয়েছে। মাতা ভাই দেখ, আমার বয়স হয়ে মারামারি করে মারবে কাছি টানা কত? তুই চালি যাবি মারামারি জোরে, তোর আমি দুধ কিনে দেবো, তুই খাবি তোর। আমি তাই বলি, আমারটা তো লম্বা মতো ছোট মতো হলো কেন? এই জিনিস চিনি না। ও মা কিছু মনে করুনি মা, মারামারি ক্ষেত্রে ওরা হয়ে যায় মা। মামা ছোট ভাঙনা, তা মার কাজ এত গন্ডগোল হচ্ছে কেন? ও কাজকর্ম করতে গেলে আমি যে কটা দিন বেঁচে আছি আসবো। আমি জানি তো তুমি আসবে, তুমি ছাড়া আমার আর কে আস বলো। মার কাজ করে মনে হয় শরীর খুব হালকা হয়ে গেছে। হ্যাঁ মামা, ওই যা হয়েছে আর দেখ কয় কিলো আছে। না বেশি হয়নি জানো মামা, বেশি হয়নি, প্রায় 12 কিলো মতো রয়ে না, 2 কিলো 700 নে। বড় ভাঙ না, তা কেরাম আছি বাবা? এই আছি আমার সনকা মামা। হ্যাঁ মালের ব্যবস্থা আমি আর কোথায় করবো বলি শোনো, আমাদের ঘাটে তুলে দিয়ে আর তুমি হোটেলে ভাত খেয়ে ঘর চলে যাবে। বাহ মার কাজ তো দারুণ কাজ করতেছি। আমার বড় বৌমা তো আমার কোলে বইলে আমার খুব ভালো লাগে। আমার মনে হয় ওর সঙ্গে লাইন ফাইন ছিল, কেন না ওই মামা হতে ওই মেয়েকে দেখে তবে আমার সঙ্গে বিয়ে থাকে। ও মামা, তুমি আমাদের ঘাটে তুলবে বলে হেঁটে হেঁটে এসে পুরো ঘেমে স্নান হয়ে গেছে। তোমার মুখটা একটু মুছে দিই।
তা বড় বৌমা, তোমার ড্যান্সে আমার দল কেমন চলছে? খুব ভালো চলছে গো মামা। তোমার ওই নাচটা আজও ভুলতে পারি না। কোন নাচটা? ওই যে চিতন নাচটা। এত দাম চিতনা নাচ আর তুমি সেটা এখনো ভুলতে পারোনি? তা ভুলবো কি করে, প্রত্যেকদিন ইউটিউবে দেখতেছি, বলা যায়। ও মামা কি বলি শোনো না, বলো তোমার ব্যাগের মধ্যে কি আছে তাড়াতাড়ি দাও। এই তোর বাক্স বন্ধ কর, কোনদিন গুরুজন বলে মানিস, ভক্তি করিস, ভক্তিকার বলে দেখ। দেখলে রে মামা, ছোট বউ মামা, ছোট বউ মা, আশীর্বাদ করতে কতটা বাচ্চা হোক, আশীর্বাদ করতে কতটা বাচ্চা হোক। কি গাঢ় ভক্তি হালকা শীত আছে, তোর জন্য জ্যাকেট এনে দেখ তো পছন্দ হয়েছে কিনা। ভালো রে, আমার বড় বৌমা ডান্স আমা করে, অনেক বাজার ঘুরে ঘুরে কোনো ড্রেস মিল করতে পারিনি। রায়দিঘি মোয়ারের মল চোদ্দরই সাতারলাট কোম্পানিতে খারাপ পাড়া মাঝে আছে কৌতলা, সাহেব বাড়ি শঙ্কর রোড কাশীনগর বিষ্ণুপুর খটির বাজার কাশীপুর, আমতলা জামতলা নিমতলা বকুলতলা ঝড়খালি কাটামারি দেউলবাড়ি মোশমারি, কোনো জায়গায় মিল করতে পারিনি, জয়নগরে এসে এই ড্রেসটা মিল করেছি। হ্যাঁ দারুণ হয়েছে মামা, দারুণ। মামা কাপড়টা খুলে ওইটা পরো। ঠিক আছে, কি আছে কাপড়টা খুলে ওইটা পড়তে বলছি। আয় একটা কাঁটা নিয়ে দেন, চোখে গেঁথে দিই আমি, তোর ঘাটে তোলা ছাড়ি দেবো এখনই সনকা। আর আমার দাও, আর আমার ছোট বৌমার আগে মনসার ভর হতো, এখন শীতল আর ভর হতো, ওই জন্য লাল শাড়ি। আর বাদল তুই মার কাজ করছিস, তোর জন্য শুধু টাকা আমার দিয়ে তাই সই। ও মামা ব্যাগের মধ্যে আর কি আছে তাড়াতাড়ি দাও। যাই নিজি চার জন আর ভাগ করে দেবো। ও গো মামা তোমার বলি শোনো না, আমার ঘাটে তোলার পোশাক কি? এই ও বড় ভাঙনা ছোট ভাঙনা হচ্ছে কি? ও হো বড় ভাঙনা ছোট ভাঙনা হচ্ছে কি? ও গো মামা বলি শোনো না, ও গো মামা বলি শোনো না, আমার ঘাটে তোলার পোশাক কি? ও বড় বৌমা ছোট বৌমা হচ্ছে কি? ও হো বড় বৌমা ছোট বৌমা হচ্ছে কি? ও হো বড় বৌমা ছোট বৌমা হচ্ছে কি? লোক তোমার এখন দাদা হয়েছে, ভুলে গেলে দুজন। ও বড় বৌমা ছোট বৌমা হচ্ছে কি? ও বড় বৌমা ছোট বৌমা হচ্ছে কি? ও বড় ভাঙনা ছোট ভাঙনা হচ্ছে কি? সকালে মাকে ভাগ করলো কি দিন এলো, তুমি পরের কথা মায়ের কাজ করো। লোক দেখিয়ে দুজন ঢং করে, আর দিনে হরি রাতে চুরি করে। এরা লোক দেখিয়ে দুজন ঢং করে, দিনে হরি রাতে চুরি করে, সত্যেন বলে করবো কি? ও বড় বৌমা ছোট বৌমা হচ্ছে কি? ও বড় বৌমা ছোট বৌমা হচ্ছে কি? ও বড় বৌমা ছোট বৌমা হচ্ছে কি? ছি বড় ভাঙনা ছি, যে মা দশ মায় দশ দিন গর্বে ধরে মানুষ করেছে, বউদের কথা শুনে সেই কাজটা তোর আলাদা করে করছিস। তুই কি জানিস তোর বাবা যখন মারা যায় তখন ছোট্ট কত কষ্ট দুঃখ করতে তোদের মানুষ করেছি, লেখাবার শিখে মানুষ না হয়ে তোরা জানত তৈরি হয়েছিস। আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি একটা সন্তান দাও, সন্তান দাও। দেখ দিদি দেখ, তুই তো চলে গেছিস, তুই তো দেখতে পাচ্ছিস না, তোর যে দুটো সন্তান আজ শয়তানে পরিণত হয়েছে। বহুমা তোমরা একদিন মা হবে, তোমরা একদিন শাশুড়ি হবে, তোমার শাশুড়ির কাজটা যেমন ভাবে করছো তেমন ভাবে কি তোমাদের কাজটা হবে? বড় ভাঙনা ছোট ভাঙনা তোর মার কাজ তোদের করতে হবে না রে বাবা, তোর যদি করিস তোর মার আত্মা শান্তি পাবে না। তাই আমার দিদির কাজ তোমার রক্ত বিক্রি করে হলে করবো, যাতে আমার দিদির আত্মা শান্তি পায় রে বাবা, যাতে আমার দিদির আত্মা শান্তি পায় রে বাবা।
যাতে আমার দিদির আত্মা শান্তি পায়। মামা আমরা ভুল করেছি, মামা আমরা তো তোমার নিজের মেয়ে মামা, আর যদি আমরা নিজের শাশুড়ি মাকে নিজের মায়ের চোখে দেখতাম তাহলে তোমার এই দিনটা দেখতে তো মামা, আমরা ভুল করেছি, তুমি আমাদের ক্ষমা করে দাও। হ্যাঁ মামা হ্যাঁ, আমিও ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। মামা গো তুমি গুরুজন, তুমি মাথার উপরে আছো, মায়ের কাজটা কিভাবে কি করলে হয়, কাজটা তুলে দিয়ে তবে তুমি আমাদের বাড়ি ছেড়ে যেও। তার আগে তুমি যেও না মামা, আমাদের বাড়ি ছেড়ে তুমি যেও না মামা। বেশ বৌমা তাই হবে, ঠিকই বলেছো মামা, আমরা কত ভুল করি যে বাবা মা হতে আমরা পৃথিবীর আলো বাতাস দেখেছি, এত সুন্দর পৃথিবীটাকে উপলব্ধ করছি, আজকে ছেলে বউ সন্তানকে নিয়ে আমরা বেড়াতে যাচ্ছি, ভালো গাড়ি চড়ছি, ভালো বাড়ি করেছি, ওই বাবা মা টাকা পয়সা রেখে গেছে বলে তার পয়সা সব কিছু, কিন্তু সে বাবা মা মারা গেলে তার কাজটা আমরা ভালোভাবে করি না, অনেক সময় নেড়া হতেও চাই না, বলে আমি চাকরি করি, এক্ষুনি প্রেস্টিজে বাজবে, সম্মানে যাবে, লোক ভাড়া করে নিয়েছে মা বাবার কাজ করে, তারপরে অনেক সময় ঘাটে তোলা নিয়ে গণ্ডগোল হয়, মা বাবার কাজটা আমরা আলাদা করি, আমি ভুল করেছি, মা বাবা মারা গেলে তার ছবিটাতে ধূপ দেওয়ার মতো আমাদের সময় হয় না, আমি ভুল করেছি মামা, আমি কথা দিচ্ছি, ভাই কি করবে আমি জানি না, আমার সমস্ত পয়সা টাকা পয়সা খরচা করে ভাইকে একসঙ্গে নিয়ে মার কাজটা আমি সম্পূর্ণ করব। তুমি আমাদের ছেড়ে যেও না মামা, তুমি আমাদের ছেড়ে যেও না। আয়ে চলে আয়ে মানে কি রতু মোছা বদুটি নয়ন, মায়ের মন্দির মায়ের উপমা নাই রে এই ত্রিভুবন, আয়ে চলে আয়ে মানে কি রতু মোছা বদুটি নয়ন, মায়ের মন্দির মায়ের উপমা নাই রে এই ত্রিভুবন, নয়ন মনি মাতৃভূমি নয়ন মনি মাতৃভূমি ধরিতা বোচার, মামা সুখে ওকে দেও দেবন, সুখে ওকে দেও দেবন, সুখে ওকে দেও দেবন।